তবে ছোট মেয়েদেরকে পুতুল কিনে দেয়া যায়। কাদেরকে? কথা বলেন, ছোট মেয়েদেরকে। দেখবেন ওরা পুতুলকে বাচ্চার মতো আদর করে, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, গোসল করায়। আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করতেন। নারীদের, ছোট্ট মেয়েদের জন্য এটা জায়েজ রাখা হয়েছে, এই কারণে, কারণ কিছুদিন পরেই তারা মা হতে চলেছে, ঠিক কিনা? কেমন করে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, কেমন করে আমাদের আগামী প্রজন্মকে তারা গড়ে তুলবে, ওইটার একটা প্রশিক্ষণ খেলার মাধ্যমেই ছোটবেলায় যেন তাদের হয়ে যায়। এজন্য ছোট্ট মেয়েদের জন্য পুতুল দিয়ে খেলাকে শরীয়ত জায়েজ রেখেছে। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের ইসলাম! চেক এন্ড ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স। কিন্তু ছবি টাঙিয়ে রাখা যাবে না, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখা যাবে, শান্তি আসবে না ঘরে, জাহান্নামের টুকরা হয়ে যাবে ঘর। ঘরের ভেতরে গিটার রাখা যাবে না, গিটার চিনেন? হারমোনিয়াম রাখা যাবে না, ঢোল তবলা, বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? ঢোল রাখতে পারবেন না, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী রাখা যাবে না। বংশী মানে বাসি, এ বাসি, ঢোল তবলা হারমোনিয়াম গিটার, এগুলো যদি ঘরে থাকে রহমতের ফেরেশতা ঢুকে না। আল্লাহ হাবিব সাহেব বলেছেন, বুইস্তু লিউকাসিরাল মাযামির, ঢোল বাদ্য হারমোনিয়াম তবলা এগুলোকে ভেঙে মাটির সাথে চুরিয়ে দেওয়ার জন্য আমি বিশ্বনবী আগমন করেছি। চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মালাঈকাতু লা তাদখুলু বাইতান ফীহি তামাসীল ওয়া সূরা, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঘরে কশিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি টাঙানো আছে আর আছে মূর্তি। কথা বুঝতে পেরেছেন? তাহলে এগুলো রাখা যাবে না।